मैडम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। আমার কি শুধু দুইটাই মেয়ে? আমার আর বাকি মেয়েরা কোথায়? একজন গ্রুপে মেসেজ দাও তো, তোমাদের গ্রুপে। আচ্ছা, যাই হোক, আমি শুরু করি তাহলে। আমরা গত ক্লাসে লাহোর প্রস্তাব পড়েছিলাম এবং 52'র ভাষা আন্দোলন পড়েছিলাম। 52'র ভাষা আন্দোলন কি আমরা শেষ করতে পেরেছিলাম? নাবিলা, 52'র ভাষা আন্দোলন কি আমরা শেষ করতে পেরেছিলাম? ম্যাডাম, লাস্টে কিছু একটা হয়তো বাকি ছিল। আচ্ছা, তাহলে এই পেজ থেকে শুরু করি। এই যে তোমাদের বইয়ের 119'তম পেজ, আচ্ছা, ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্বটা ছিল হচ্ছে যেটা 1952 সালে হয়। এর আগে কিন্তু আমরা আরো কয়েকটা পর্ব দেখেছি, 1947 সাল থেকে শুরু করে 47, 48, 49 থেকে 51 আর হচ্ছে 52। 52 সাল হচ্ছে চূড়ান্ত পর্বটা, যে বছরটাতে মূলত 21শে ফেব্রুয়ারির দিনে 144 ধারা জারি করা হয়েছিল সরকার কর্তৃক। 21শে ফেব্রুয়ারির আগের দিন ঢাকা শহরে 144 ধারা জারি করা হয়েছিল, যাতে করে পূর্ব বাংলার ছাত্র জনতা কোনো সভা সমাবেশ করতে না পারে। তো পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্ররা 21শে ফেব্রুয়ারির দিন, এটা ছাত্রদের আগেই নির্ধারণ করেছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আগেই নির্ধারণ করে রেখেছিল যে তারা তারা হচ্ছে সমাবেশ করবে এবং মিছিল বের করবে, এবং তাদের মিছিল যাতে বের করতে না পারে এই জন্যই শাসক শ্রেণী তা 144 ধারা জারি করে রেখেছিল, যাতে তারা বের হতে না পারে। কিন্তু তারা যেহেতু আগেই ঘোষিত, তাদের কর্মসূচি আগেই ঠিক করা ছিল, তো তারা সেই কর্মসূচি অনুযায়ী 21শে ফেব্রুয়ারির দিন 144 ধারা উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠান করে এবং মিছিল বের করে। সেই মিছিলে পুলিশ গুলি চালায়, গুলিতে শহীদ হন সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে তখন বাধ্য হয়। প্রথম থেকে এই যে 1947 থেকে 52 পর্যন্ত কিন্তু তারা কোনোভাবেই রাজি ছিল না যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হোক। যদিও 56% মানুষের ভাষা বাংলা,
এবং মাত্র 3% মানুষের ভাষা উর্দু। উর্দুর থেকে পশতুন ভাষা বা পাঞ্জাবের আরো কিছু ভাষা আছে, সেগুলোর সংখ্যাগরিষ্ঠতা আরো বেশি। উর্দু হচ্ছে অন্যতম সংখ্যালঘিষ্ঠ মানুষের ভাষা, সবচেয়ে কম মানুষের মুখের ভাষা ছিল উর্দু। সেই ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য যেহেতু নেতা, যারা নেতা ছিল, যারা শাসক শ্রেণী ছিল, তাদের ভাষা উর্দু, তারা নিজেদের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু 52 ভাষান্তরে যখন এই এই ছাত্ররা তাদের নিজেদের রক্ত বিলিয়ে দেয়, তখন জনগণের চাপটা এত প্রবল হয়ে দাঁড়ায় যে তারা আর সেটা সেই চাপটা চাপে বাধ্য হয়ে তখন তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়। তারপরও স্বীকৃতি যে সাথে সাথে দিয়ে দিছে তাও কিন্তু না, 56 সালে স্বীকৃতি দেয় নাই, 52 সালে স্বীকৃতি পায় নাই, বরং তারও 4 বছর পর 1956 সালে যখন সংবিধান হয় তখন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1956 সালের সংবিধানে তা স্বীকৃত হয়। বাঙালিরাই পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার দাবিতে জীবন দিয়েছে। সেজন্য ইউনেস্কো সিদ্ধান্ত অনুযায়ী 17 নভেম্বর 1999 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে আমাদের যেটা শহীদ দিবস সেটা সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়। ধর্মভিত্তিক জাতীয় পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা পরিচয় দিতে পারি যে আমরা ধর্মীয় আন্দোলনের বাইরেও ভাষার ভিত্তিতে আমাদের আমরা একটা জাতিসত্তা আছে। তো বাঙালিরা এই জাতিসত্তার পরিচয় পরিচয়ে পরিচিত হয়। অতএব ভাষা আন্দোলন বাংলার মানুষের নিজেদের অধিকার চেতনার জায়গাটি তৈরি করে দিয়েছে। এতে জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাও আরো বেগবান হয়। এবং এই যে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছিল 52 সালে, এই রাজনৈতিক সচেতনতার ধারাবাহিকতায় পরবর্তীতে আরো অনেকগুলো আন্দোলন হয় এবং সবগুলো আন্দোলনে বাংলার জনগণ, বাঙালিরা তাদের দাবি দাওয়াগুলো আদায় করে নিতে সমর্থ হয়। 52-র পরে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন। তো 52 সালের পরের বছর 1953 সালে চৌঠা ডিসেম্বর হচ্ছে যুক্তফ্রন্ট গঠিত হয়। কারণ সে সময় যে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ তোমরা জানো ব্রিটিশ ভারতে 2টা মাত্র রাজনৈতিক দল ছিল, একটা ভারতীয় জাতীয় কংগ্রেস, অন্যটা মুসলিম লীগ। ধর্মের ভিত্তিতে যখন দেশ বিভক্ত হয়ে যায় তখন এই পশ্চিম পাকিস্তানের শাসন কার্যের দায়িত্ব পড়ে মুসলিম লীগের ওপর। তো মুসলিম লীগের যে নেতারা ছিল, এই নেতাদের মধ্যে দেখা গেল যে সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। তারা ব্যক্তি স্বার্থের জন্য জাতীয় স্বার্থ নিয়ে মোটেও চিন্তিত ছিল না, আর পূর্ব বাংলার জন্য তো তাদের চিন্তা কনসার্ন বলতে কিছুই ছিল না। তারা যা কিছু করত সব পশ্চিম পাকিস্তানের জন্য করত, যেহেতু তারা বেশিরভাগ শাসকই পশ্চিম পাকিস্তান থেকে, মানে পশ্চিম পাকিস্তান বিলং করে, তার জন্য তারা পশ্চিম পাকিস্তানের জন্য করত, পূর্ব পাকিস্তানের জন্য কিছুই করতো না। পূর্ব বাংলা ছিল অবহেলিত বঞ্চিত একটা অংশ। তো যেহেতু মুসলিম লীগ প্রথমে এটা জনগণের বেস ছিল, জনমত দ্বারা গঠিত একটা রাজনৈতিক দল ছিল, এই এই রাজনৈতিক দলটা পরবর্তীতে একটা পকেট সংগঠনে পরিণত হয়। জনমত এটার পক্ষে ছিল না, এটা এত বেশি স্বার্থপর একটা রাজনৈতিক দলে পরিণত হয় যে সুবিধাবাদীদের দল বলে না, সুবিধাবাদীদের ওইটা সুবিধাবাদীদের একটা দলে পরিণত হয়। ফলে যে বড় বড় ভালো ভালো নেতারা ছিল তারা মুসলিম লীগ থেকে বের হয়ে আসে। যেমন শহীদ সোহরাওয়ার্দী বের হয়ে আসে, একটা রাজনৈতিক দল গঠন করে, সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। তারপর শেরে বাংলা বের হয়ে একটা রাজনৈতিক দল গঠন করে, সেটা হচ্ছে কৃষক প্রজা পার্টি। তারপর হাজি দানেশের গণতন্ত্রী দল, তারপর মাওলানা আতাহার আলী করে হচ্ছে জামাতে ইসলাম, না সম্ভবত হ্যাঁ জামাতে ইসলাম। তো এরা এরা যে বের হয়ে এসে অন্যান্য রাজনৈতিক দলগুলো গঠন করলো এই মুসলিম লীগ থেকে বের হয়ে, তো এই রাজনৈতিক দলগুলো 1954 সালে নির্বাচনে তারা মুসলিম লীগ বিরোধী যে কয়টা রাজনৈতিক দল আছে তারা একত্রিত হয়ে একটা রাজনৈতিক জোট গঠন করলো, সেই জোটটার নাম হচ্ছে যুক্তফ্রন্ট। তাহলে যুক্তফ্রন্ট হচ্ছে একটা রাজনৈতিক জোট যেটা 1953 সালে 4 ডিসেম্বর গঠিত হয়েছিল, 4টা রাজনৈতিক দলের সমন্বয়ে, আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, জামাতে ইসলাম, সরি জামাতে ইসলাম না, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। তো 1954 সালের মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটা হওয়ার কথা ছিল 1951 সালে, অর্থাৎ স্বাধীনতার 2 বছর পর হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী এই উপনির্বাচন গুলাতে এত বেশি ভীত ছিল যে যত জায়গায় উপনির্বাচন করেছে সব জায়গায় মুসলিম লীগের ভরাডুবি হচ্ছিল, যার জন্য মুসলিম লীগ ভয় পেয়ে যায় যে নির্বাচন দিলেই তো আমরা পরাজিত হব, এই জন্য নির্বাচনে গড়িমসি করতে থাকে। গড়িমসি করতে 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 এটা শেষ 54 সালে গিয়ে ঠেকে।
কোথায় 47 সাল, তারও প্রায় 6 বছর বা 7 বছর পরে 54 সালে গিয়ে মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক পরিষদের মোট আসন ছিল 309টি। 1953 সালে নভেম্বর মাসে আওয়ামী লীগ সহ সমমনা কতিপয় দল, এরা হচ্ছে মুসলিম লীগ বিরোধী দল, এরা সবাই মুসলিম লীগের বিরোধী, এগেনস্টে হচ্ছে অপোজিশনের দল, ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে যুক্ত ফ্রন্ট নামে একটি নির্বাচনী জোট গঠন করে। ভাষা আন্দোলনের পর 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরো বৃদ্ধি করে। এই দলটি যখন রাজনীতির মাঠে নামে, অর্থাৎ নির্বাচনের জন্য রাজনীতির মাঠে নামে, তখন তারা যে ইশতেহার প্রকাশ করে সেটা ছিল 21 দফা ভিত্তিক ইশতেহার। 21 দফা এই জন্য যে 21শে ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য তারা তাদের এই ইশতেহারকে 21 দফা ভিত্তিক করে, এবং তারা প্রথম দফাতেই বলে দেয় যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করব। এটা হচ্ছে 54 সালের ঘটনা। বাংলা কিন্তু 56 সালে সংবিধানে রাষ্ট্রভাষা হয়, কিন্তু 54 সালে হচ্ছে তারা জনগণকে কনভিন্স করার জন্য, ইশতেহারে বিভিন্ন কথা থাকে না, তার মধ্যে অন্যতম ছিল তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিবে। আচ্ছা, নির্বাচনের প্রাক্কালে যুক্তফ্রন্ট সর্বস্তরের ভোটারদের আকৃষ্ট করতে 21 দফা ভিত্তিক একটি কর্মসূচি গ্রহণ করে, যেখানে বাঙালি নাগরিকদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারের দিকগুলো তুলে ধরা হয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করা হয়। ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে। ভূমিহীন কৃষকদের জন্য উদ্বৃত্ত জমি বিতরণ করা হবে। পাট ব্যবসা জাতীয়করণ করা হবে। লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন দেয়া হবে। 21 দফা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল এই বিষয়গুলা। এইসব দাবি ছিল পূর্ব বাংলার জনগণের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার সাথে সরাসরি সম্পর্কিত, যার জন্য পূর্ব বাংলার জনগণ খুব বেশি আন্দোলিত হয় এবং খুব বেশি কনভিনসড হয় যে এদের দাবিগুলোর সাথে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো মিলে গিয়েছে। এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট এই 309টা মোট আসন ছিল, এর মধ্যে 237টি মুসলিম আসনের মধ্যে 223টা আসনই 237টি মুসলিম আসনের মধ্যে 223টা আসনই হচ্ছে যুক্ত ফ্রন্ট পায়, আর মুসলিম লীগ পায় মাত্র 9টা আসন। অন্যদিকে পাকিস্তানের আন্দোলনে নেতৃত্বদানকারী মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন। তাহলে বুঝো মুসলিম লীগের কি পরিমাণ ভরাডুবি হয়েছিল এই নির্বাচনে, যে এই এলাকার মানুষজন মুসলিম লীগকে বয়কট করেছে সেটা তারা ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। 1954 সালে নির্বাচনে জয়লাভের পর শেরে বাংলা এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী যুক্তফ্রন্টের হাতে মুসলিম লীগের শোচনীয় পরাজয় মনে প্রাণে মেনে নিতে পারে নাই, যার জন্য এই পাকিস্তানি শাসক গোষ্ঠী করে কি, যুক্তফ্রন্টের যে যৌথ মন্ত্রিসভা গঠিত হয় এখানে ষড়যন্ত্র করতে শুরু করে। মাত্র 56 দিনের মধ্যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বরখাস্ত হয়, পূর্ব বাংলার গভর্নর শাসন কায়েম হয়। গভর্নর গোলাম মোহাম্মদ তখন ক্ষমতা হাতে নিয়ে নেয় এবং 56 সালে সংবিধানকে বাতিল করে দেয় এবং সামরিক শাসন জারি করে। তাহলে বুঝো যে কায়েমি শাসক গোষ্ঠী কোনোভাবেই যুক্তফ্রন্টের এই নেতৃত্ব মেনে নিতে পারে নাই, জন্য তারা ষড়যন্ত্র করে যুক্তফ্রন্টে ভাঙন ধরিয়ে দেয়, ফলে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বরখাস্ত হয়ে যায়। স্বাধীনতার দীর্ঘ 9 বছর পর 1956 সালে সর্বপ্রথম পাকিস্তানের জন্য একটা সংবিধান প্রণয়ন সম্ভবপর হয়। এতে বাঙালিদের দাবিগুলো, বিশেষ করে বাংলাকে রাষ্ট্রের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে বেশি দিন ওই সংবিধান কার্যকর থাকে নাই, কারণ মাত্র 2 বছরের মাথায় এই সংবিধানটা বাতিল করে দেওয়া হয়। 1958 সালের 7ই অক্টোবর জেনারেল ইস্কান্দার মির্জা তা বাতিল ঘোষণা করে। জেনারেল ইস্কান্দার মির্জা ছিল সামরিক প্রধান সামরিক শাসক, তিনি সারা দেশে সামরিক আইন জারি করে এবং 3 সপ্তাহের মধ্যে ইস্কান্দার মির্জাকে সরিয়ে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে। রাজনীতি কত কুৎসিত হতে পারে দেখো, যে এতদিন ধরে ইস্কান্দার মির্জা ষড়যন্ত্র করে যুক্তফ্রন্টকে ভেঙে দিয়ে তারপর নিজে ক্ষমতা দখল করে এত কিছু করলো ক্ষমতায় থাকার জন্য, সেই ইস্কান্দার মির্জা 2 সপ্তাহ ক্ষমতা থাকতে পারে নাই, 3 সপ্তাহের মাথায় তাকে আইয়ুব খান হটিয়ে দিল। আইয়ুব খান ক্ষমতা দখল করে ইস্কান্দার মির্জাকে করলো কি, লন্ডনে নির্বাসিত করে দিল, এবং সে তার জীবদ্দশায় আর কোনোদিন পাকিস্তানে ফেরত আসতে পারে নাই। তাহলে বুঝো মানে ইতিহাসের কিন্তু অনেক শিক্ষা আছে। মানুষ তো শিক্ষা নেয় না, মানুষ তো লোভী হয়ে যায়, সে নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে। অথচ ইতিহাসে দেখো ইস্কান্দার মির্জা এত ষড়যন্ত্র কিছুই সফল হয়নি, সবই বিফল হয়ে গিয়েছে,
তাকে কিন্তু পাকিস্তান ছাড়তে হয়েছে এবং সে তার জীবদ্দশায় আর কোনোদিন পাকিস্তানে ফেরত আসতে পারে নাই। যাই হোক, এখন ক্ষমতা তাহলে কার হাতে? আইয়ুব খানের হাতে ক্ষমতা। জেনারেল আইয়ুব খান সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পশ্চিমা গণতন্ত্রের ধারণা প্রত্যাখ্যান করে মৌলিক গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেন। অর্থাৎ আমরা সাধারণত পশ্চিমা গণতন্ত্র বলতে বুঝি যে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে শাসক মানে শাসক শ্রেণীকে বা রাষ্ট্রপ্রধানকে নির্বাচন নির্বাচিত করা হয়। কিন্তু আইয়ুব খান একটা নতুন রকমের গণতন্ত্র আবিষ্কার করলো, তার গণতন্ত্রের নাম হচ্ছে মৌলিক গণতন্ত্র। এই গণতন্ত্র হচ্ছে এরকম, পশ্চিম পাকিস্তান থেকে 40,000 মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হয়ে আসবে এবং পূর্ব পাকিস্তান থেকে 40,000 মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হয়ে আসবে। এই 80,000 মৌলিক গণতন্ত্রী হচ্ছে রাষ্ট্রপতিকে নির্বাচিত করবে। 1959 সালের 26 অক্টোবর জেনারেল আইয়ুব খান তার মৌলিক গণতন্ত্র আদেশ ঘোষণা করে। মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অধীনে পাকিস্তানের উভয় অংশে 40,000 করে মোট 80,000 ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে দেশে নির্বাচক মণ্ডলী গঠিত হয়। এদের দ্বারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যবৃন্দ নির্বাচনের বিধান করা হয়। এই পদ্ধতিতে পরোক্ষ নির্বাচন পদ্ধতি সৃষ্টি হয় এবং নাগরিকদের প্রত্যক্ষ যে ভোটের অধিকার ছিল সেটা থেকে নাগরিকরা বঞ্চিত হয়। মৌলিক গণতন্ত্রের মাধ্যমে পরোক্ষ নির্বাচন পদ্ধতির কারণে পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব তারা নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ হারায়। তাছাড়া এই জনপ্রিয় নেতারা এই যে ভাসানী সোহরাওয়ার্দী, এরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এই জন্য আইয়ুব খান বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে। এবডো পোডো অর্থাৎ বিভিন্ন ধরনের নিয়ম কানুন তৈরি করে যারা যাতে করে তারা নির্বাচনে দাঁড়াতেই না পারে। উপরন্তু আইয়ুব সরকার কালো আইন জারি করে জনপ্রিয় রাজনীতিবিদদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখে। আইয়ুব শাসন আমলে বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি আলাদা জাতিগত পরিচয় প্রকাশ ঘটে। 1962 সালে জেনারেল আইয়ুব খান তার নিজস্ব ধ্যান ধারণা নির্ভর একটি নতুন শাসনতন্ত্র দেন। তাতে সংসদীয় সরকার এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারা বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রতিষ্ঠা হয়। রাষ্ট্রপতিকে এই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রেখে অসীম ক্ষমতা ধরে এই ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়। 1958 সালে পাকিস্তানের ক্ষমতা দখল করার পর 1962 সালের জুন পর্যন্ত জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে সামরিক শাসন বহাল থাকে। তিনি এক টানা 44 মাস সামরিক আইন দ্বারা দেশ পরিচালনা করে। রাজনৈতিক দল ও এর তৎপরতার সকল সভা সমাবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ রাজনীতির যে সাধারণ যে চর্চা এটা টোটালি বন্ধ করে রেখেছিল। পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ মোট 78 জন রাজনীতিবিদকে কালো আইনের আওতায় এনে নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে নিয়ম বেঁধে দেয়। 1962 সালে শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি পাঠদান বাধ্যতামূলক করে দেয়। উর্দুকে জনগণের ভাষায় পরিণত করে একই সাথে জাতীয় ভাষার জন্য সাধারণ বর্ণমালা প্রবর্তনের চেষ্টা। সেক্ষেত্রে আরবির গ্রহণযোগ্যতা বিবেচনা রোমান বর্ণমালার সাহায্যে পাকিস্তানি ভাষা সমূহকে লেখা, শিক্ষা খরচ শিক্ষার্থীদেরকে বহন করা, ডিগ্রি কোর্সকে 3 বছর মেয়াদি করা, এরকম নানা ধরনের বিশ্ববিদ্যালয়ের কালা কানুন তৈরি করে। অর্থাৎ যেগুলো হচ্ছে জনগণের দাবি দেওয়ার বিরুদ্ধে, যেমন অবৈতনিক শিক্ষা ব্যবস্থাটা তুলে দিল। আগে আগে বাচ্চারা অবৈতনিক অর্থাৎ বেতন ছাড়া পড়াশোনা করতে পারতো, সেটা তারা বাতিল করে দিল। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয়েছিল, সেটা বাতিল করে দিল। সে বরং কি অদ্ভুত অদ্ভুত নিয়ম চালু করলো, দেখো আরবি দিয়ে নাকি বাংলা লিখবে, রোমান হরফে বাংলা লিখবে, অদ্ভুত অদ্ভুত সব জিনিস চালু করলো। তো এই এই যে শিক্ষা নীতিটা, এই নীতিটা সাধারণ ছাত্র ছাত্র জনতা গ্রহণ করে নাই, ফলে 1962 সালে ছাত্ররা 11 দফা ভিত্তিক আন্দোলনে নেমে পড়ে। যাই হোক, ছাত্ররা এই রিপোর্ট প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। আইয়ুবের সামরিক শাসন চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। তখন কোন কোন সংবাদপত্র, বিশেষ করে দৈনিক ইত্তেফাক, সামরিক শাসনের বিরুদ্ধে প্রশংসনীয় বলিষ্ঠ ভূমিকা পালনে অবতীর্ণ হয়। সাথে সাথে এসব পত্রিকার কণ্ঠরোধ করতে পদক্ষেপ গৃহীত হয় এবং 1959 সালের সেপ্টেম্বর মাসে পূর্ব বাংলার সবচেয়ে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক মালিক তফাজ্জল হোসেন ওরফে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর 1962 এবং 1966 সালেও 2 বার তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের শুরুতে অর্থনৈতিক ক্ষেত্রে 2 অংশের মধ্যে বাংলা অবস্থা ছিল অপেক্ষাকৃত ভালো, কিন্তু এই অবস্থা বেশি দিন টিকে থাকে নাই এই বৈষম্যের কারণে। ক্রমান্বয়ে 2 অংশের মধ্যে বৈষম্য সৃষ্টি হয় এবং ব্যবধানের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। পাকিস্তানের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জেনারেল আইয়ুব খান বিভিন্ন নীতি গ্রহণ করে। এই নীতি আঞ্চলিক বৈষম্যের পরিমাণ না কমিয়ে বরং তা আরো বাড়িয়ে দেয়। 1968 সালের এপ্রিল মাসে পাকিস্তান প্ল্যানিং কমিশনের প্রধান অর্থনীতিবিদ মাহবুবুল হক
একটা তথ্য প্রকাশ করেন যে দেশে শতকরা 66% শিল্প, 79% বিমা এবং 80% ব্যাংক সম্পদ মাত্র 22টি পরিবারের হাতে, যার মধ্যে একটি বাদে বাকি 21টি হচ্ছে পশ্চিম পাকিস্তানের পরিবার। জেনারেল আইয়ুব খানের 1 দশকের শাসনামলে বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য পাওয়া যায়, এর সিংহভাগ পশ্চিম পাকিস্তানে খরচ হয়। পাকিস্তানের পূর্ব অংশের পুঁজি পশ্চিম অংশে পাচার হয়ে যায়। তো এইরকম একটা অবস্থা যখন দেশে চলছে, তো এমন তো অবস্থায় জাতির জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটা কনভেনশন অনুষ্ঠিত হলে সেই কনভেনশনে তিনি বাঙালি জাতির পক্ষ থেকে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপন করে। তো 6 দফা কর্মসূচিটা তাহলে কি ছিল, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সিস্টার দিয়ে রাখো, বড় প্রশ্নের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, দফা 1 হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্য সহ সংসদীয় পদ্ধতি সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। দফা 1 অর্থাৎ লাহোর প্রস্তাবের ভিত্তিতে ফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় সরকার থাকবে এবং সরকারের পদ্ধতিটা কেমন হবে, সংসদীয় সরকার প্রকৃতির, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে। দফা 2 হচ্ছে বৈদেশিক সম্পর্ক এবং প্রতিরক্ষা, অর্থাৎ পররাষ্ট্র এবং প্রতিরক্ষা, এই দুই ক্ষেত্রে ছাড়া সব বিষয়ে স্টেট বা প্রদেশের হাতে ক্ষমতা থাকবে। উল্লিখিত দুটি বিষয় ন্যস্ত থাকবে হচ্ছে কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে। দফা 3 বলা হচ্ছে পাকিস্তানের 2টি অঞ্চলের জন্য পৃথক অথবা অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থার প্রবর্তন করতে হবে, অথবা সমগ্র দেশে একটি মুদ্রা ব্যবস্থা থাকবে, তবে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর জন্য একটি ফেডারেল ব্যাংকের অধীনে কার্যকর ব্যবস্থা থাকতে হবে। চতুর্থত হচ্ছে অঙ্গরাষ্ট্র এবং প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, তবে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকার একটা অংশ থাকবে, এটা হচ্ছে কর সংক্রান্ত ধারা। এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত ধারা। 5ম দফায় পাকিস্তানের 2 অঞ্চলের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হয়, অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব স্ব অঞ্চলের বা অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে, এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবে। সর্বশেষ হচ্ছে প্যারামিলিশিয়া বাহিনীর কথা। 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হয়, তখন পশ্চিম পাকিস্তানের জন্য প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু পূর্ব বাংলার জন্য কোনো ধরনের প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, পূর্ব বাংলা সম্পূর্ণ অরক্ষিত ছিল। এজন্য বঙ্গবন্ধু 6ষ্ঠ দফায় চেয়েছিল যেন এ এলাকার জন্য একটা প্রতিরক্ষা বাহিনী গড়ে দেওয়া হোক, সেটা হচ্ছে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অঙ্গরাষ্ট্র সমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে। বঙ্গবন্ধুর এই উপস্থাপিত 6 দফা কর্মসূচি ছিল বাঙালি জাতির মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা। কার্যত এই 6 দফার মধ্য দিয়ে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়। জেনারেল আইয়ুব খান 6 দফাকে বিচ্ছিন্নতাবাদী বা বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন এবং তা নস্যাৎ করতে যে কোনো ধরনের শক্তি প্রয়োগের হুমকি দেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উচ্চতর দক্ষতা এসে থাকে, সেটা হচ্ছে 6 দফাকে কেন বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়। এখন যে আমরা আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো হচ্ছে সেটার উত্তর, যে কেন সেটাকে বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়। 6 দফাকে 6 দফা সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য 1968 সালে 1968 সালে জানুয়ারি মাসে আইয়ুব সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে 35 জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা দায়ের করে, যা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এর আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই মামলার আওতায় বঙ্গবন্ধু এবং 6 দফাপন্থী অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ দীর্ঘ সময় বন্দি অবস্থায় কারা অভ্যন্তরে কাটাতে হয়। ফলে বাঙালি স্বাধিকার আন্দোলন নেতৃত্বভার সচেতন ছাত্র সমাজের উপর পড়ে। তখন ছাত্র জনতা বঙ্গবন্ধুকে যেন কারামুক্ত করা হয়, এছাড়া তাদের অন্যান্য যে দাবি, বিশ্ববিদ্যালয়ে কালাকানুন বাতিল, এছাড়া অন্যান্য দাবি, স্বায়ত্তশাসনের দাবি, সবগুলো নিয়ে ছাত্ররা আন্দোলনে নেমে পড়ে। সেটা হচ্ছে 11 দফা ভিত্তিক আন্দোলন।
তো ছাত্র সমাজের উপর বর্তায় 1969 সালে জানুয়ারি মাসের প্রথম দিকে পূর্ব পাকিস্তান ছাত্র লীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, মেনন ও মতিয়া উভয় গ্রুপ, সরকারি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ফেডারেশন দোলন গ্রুপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু ঐক্যবদ্ধ হয়ে আইয়ুব বিরোধী মঞ্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ডাকসুর তৎকালীন সহসভাপতি অনলবর্ষী ছাত্র নেতা তোফায়েল আহমেদের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন সহ ছাত্র সংগ্রাম পরিষদ তাদের 11 দফা কর্মসূচি ঘোষণা করে। এটা হচ্ছে ছাত্রদের 11 দফা কর্মসূচি। ছাত্র সংগ্রাম পরিষদ জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে 11 দফা ভিত্তিক একটি কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি পূর্ব বাংলার মানুষের জাতীয় মুক্তির বা স্বাধীনতার লক্ষ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে। ছাত্র সংগ্রাম পরিষদ আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে। বস্তুত 1968 সালে নভেম্বর মাস থেকে 1969 সালে মার্চ মাস পর্যন্ত 5 মাস সমগ্র পূর্ব বাংলায় গণবিদ্রোহ দেখা দেয়। একই সময়ে পশ্চিম পাকিস্তানেও আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন দানা বেঁধে ওঠে। 6 দফা এবং 11 দফার ভিত্তিতে পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষের মধ্যে সুদৃঢ় নাগরিক ঐক্য গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় এবং আগরতলা মামলার প্রত্যাহারের দাবিতে ছাত্র আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। সংগঠিত 69-এর গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে 1969 সালে 25শে মার্চ জেনারেল আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন। আগরতলা মামলা বিরোধী গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের উদ্ভবে ঐতিহাসিক ভূমিকা পালন করে। এখন হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ছাত্র আন্দোলন, 62-র ছাত্র আন্দোলন। এখন দেখবো 69-এর গণ অভ্যুত্থান, অর্থাৎ ছাত্র জনগণ যখন জেগে উঠেছে তখন আইয়ুব সরকারের পতন ছাড়া আর কোনো উপায়ই ছিল না এবং আইয়ুব সরকার বাধ্য হয় বঙ্গবন্ধুকে কারামুক্ত করতে। মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা এবং আইয়ুব শাহীর নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের উভয় অংশ 1969 সালে এক দুর্বার গণ আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজের 11 দফা কর্মসূচির শিক্ষার সুযোগ বৃদ্ধি, আঞ্চলিক স্বায়ত্তশাসন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, বাক স্বাধীনতা, বৃহৎ শিল্প জাতীয়করণ, কৃষক শ্রমিকের সুযোগ সুবিধা বৃদ্ধি, নিরপেক্ষ পররাষ্ট্র নীতি, জরুরি নিরাপত্তা আইন প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তি প্রভৃতি দাবি এর অন্তর্ভুক্ত ছিল। পশ্চিম পাকিস্তানে এক ইউনিট বাতিল এবং পূর্ব পাকিস্তানে স্বাধিকার প্রতিষ্ঠার জন্য সকল বিরোধী দল ঐক্যবদ্ধ হয়। এ সময় পশ্চিম পাকিস্তানে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হয়। এই হত্যার প্রতিবাদে সারা দেশে শুরু হয় গণ আন্দোলন। বিরোধী দলগুলো গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ জিএসসি গঠন করে। শুরু হয় দেশব্যাপী তুমুল ছাত্র আন্দোলন। আইয়ুব খানের পদত্যাগ হয়। 1962 সালে সংবিধান বাতিল হয়। এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আগরতলা মামলার প্রভৃতি দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের ভয়ে ভীত হয়ে আইয়ুব খান তখন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। বন্দী অবস্থা থেকে মুক্তি লাভের পর 23শে ফেব্রুয়ারি 1969 সালে ঢাকায় রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে এক বিশাল ছাত্র জনতার সভায় বাঙালিদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে, তৎকালীন ডাকসুর সভাপতি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি রাজনীতি থেকে বিদায় গ্রহণ করেন। অর্থাৎ আইয়ুব শাসনামল এখন শেষ হলো, এখন শুরু হলো ইয়াহিয়া খানের শাসনামল। ইয়াহিয়া খান ব্যক্তি হিসাবে এতটা ষড়যন্ত্রমূলক এবং খারাপ ছিল না, কিন্তু পাকিস্তানের পিপিপির যে প্রধান জুলফিকার আলী ভুট্টো তাকে কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র বা কুমন্ত্রণা দিয়ে দিয়ে ইয়াহিয়া খানকে পূর্ব বাংলার প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছিল। ক্ষমতাসীন হয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান উদ্ভূত রাজনৈতিক সংকট সমাধানে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেন। রাজনৈতিক দলের কার্যকলাপের উপর বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেন। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি কতিপয় শাসনতান্ত্রিক পদক্ষেপ ঘোষণা করেন। এর মধ্যে এক ব্যক্তি এক ভোট, প্রত্যেক প্রদেশের জন্য জাতীয় পরিষদের জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বন্টন নীতি ছিল অন্যতম। জাতীয় পরিষদের জনসংখ্যা হবে 313, যার মধ্যে 13টি হবে সংরক্ষিত মহিলা আসন। প্রত্যেক প্রদেশের জন্য সর্বাধিক স্বায়ত্তশাসনের বিধান রাখা হয়। নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সংবিধান প্রণয়নের জন্য সর্বোচ্চ 120 দিন ধার্য করা হয় এবং প্রণীত সংবিধান রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হওয়া অত্যাবশ্যকীয় করা হয়। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম 66-র 6 দফা ছাত্র আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, এই সব আলোচনার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে যে তোমরা বুঝতে পারো নাই?
চন্দ্র, চন্দ্র সাহা, তোমার কোনো প্রশ্ন আছে? নাবিলা, সিনহা, তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? নো ম্যাম, সব নো মিস। বুঝে গেছো, সব বুঝে গেছো? আচ্ছা চন্দ্র, তাহলে তুমি আমাকে 6 দফার একটা দফা বলো তো, বই না দেখে বলো। ওকে, আসলে আছে না ঘুমাচ্ছে? নাবিলা, আমাকে 6 দফার একটা দফা বলো। নাবিলা, 6 দফার একটা দফা বলো। ম্যাডাম, নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা এবং আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারা। আচ্ছা, তার দাবিটা ছিল এরকম যে নিজস্ব নিরাপত্তার জন্য একটা আলাদা আধা সামরিক বা প্যারামিলিশিয়া গঠন করে দেওয়া, এটা তার দাবি ছিল। হ্যাঁ হয়েছে। সিনহা, একটা একটা বলো, একটা দফা বলো। নাবিলা যেটা বলছে সেটা না, অন্য একটা। অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর কর ও শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, তবে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় দেখে সরকারের দেখে একটি বলতেছ, অংশ পাবে। দেখে দেখে বলবা না। নো মিস। আচ্ছা মিস, আমি না 5 নাম্বারটা একটু বুঝি নাই মিস, এটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন। তা আমি তো সেটাই জানতে চাচ্ছি, কি বুঝো নাই? আচ্ছা চলো 5 নম্বরে যাই। পাঁচ নেক্সট, নম্বরে এসে হচ্ছে গেলাম। মুদ্রা সংক্রান্ত ছিল। হ্যাঁ, এখন ধরো যদি একরকম মুদ্রা থাকে তাহলে সমস্যা কি? মুদ্রা পাচার হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, এই জন্য বললো যে মুদ্রা আলাদা আলাদা থাকবে। পশ্চিম পাকিস্তানের মুদ্রা আলাদা, পূর্ব পাকিস্তানের মুদ্রা আলাদা, দুইটা পৃথক বৈদেশিক। 5 নাম্বার, দাঁড়াও, 5 নাম্বার তো মুদ্রা না, 5 নাম্বার হচ্ছে বৈদেশিক মুদ্রা। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে দুই অঞ্চলের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য পৃথক হিসাব রাখা হবে, অর্থাৎ পূর্ব বাংলা হচ্ছে এক্সপোর্ট বা ইম্পোর্ট করে যে আয়টা করতেছে এই এই রিজার্ভটা আলাদা থাকবে, আর পশ্চিম পাকিস্তানের ইম্পোর্ট করে যে আয় হয় সেই আয়টা বৈদেশিক আয়। এটা বিভিন্নভাবে হতে পারে, পণ্য ব্যবসার মাধ্যমে হতে পারে, অথবা আমাদের দেশে যে শ্রমিকরা বিদেশে যে আয় করে দেশে পাঠায়, এই বৈদেশিক রিজার্ভ যেটা, এই ফরেন কারেন্সিটা আমাদের দেশে থাকে। এখন পূর্ব বাংলার জনগণ যারা বিদেশ গিয়ে লেবার দিয়ে শ্রম দিয়ে যেটা আয় করছে, এটা এটার হিসাব পুরোপুরি পূর্ব বাংলার কাছে থাকবে, আর যেটা পশ্চিম পাকিস্তানের জনগণ বাইরে গিয়ে লেবার দিয়ে ফরেন কারেন্সি পাঠাচ্ছে, এটা পশ্চিম পাকিস্তান হিসাব আলাদা থাকবে। আদারওয়াইজ কি হবে? যেটা হয় হচ্ছে আয় করলো পূর্ব বাংলার একজন জনগণ, কিন্তু ফরেন কারেন্সিটা চলে গেল পশ্চিম পাকিস্তানে, এরকম পাচার হওয়ার একটা ভয় ছিল। এই জন্য বলছে যে ফরেন কারেন্সির হিসাবটা দুইটা প্রদেশের আলাদা আলাদা থাকবে, অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব অঞ্চলের অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে, একটা এক অঙ্গরাষ্ট্র অন্য অঙ্গরাষ্ট্র থেকে ফরেন কারেন্সিটা নিতে পারবে না। এখানে তোমার যা আয় তুমি তোমারটা নিয়ে থাকো, তোমার ব্যয় নির্বাহ করবা, আমার যা আয়, আমি ধরো আমি পূর্ব বাংলা আর তুমি হচ্ছে পশ্চিম পাকিস্তান, আমি যা আয় করেছি আমি আমার এলাকার সেটা ব্যয়ভারের ক্ষেত্রে ব্যবহার করব, তুমি যা আয় করেছো তোমার মানুষজন যা আয় করেছে সেটা তোমার ব্যয়ভারের ক্ষেত্রে ব্যবহার করবে, তুমি আমার এলাকার ফরেন কারেন্সি নিতে পারবা না, এরকম করে দিল। এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির মধ্যে সামঞ্জস্য রেখে বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে হবে, অর্থাৎ এই সিদ্ধান্তগুলো কেন্দ্রকে, কেন্দ্রের ক্ষেত্রে শুধু অল্প কিছু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেওয়া হলো, যে কেন্দ্র চাইলে এই আগে যে কথাটা বললাম এই নীতির সাথে সামঞ্জস্য রেখে বিদেশে কূটনীতিক পাঠাতে পারবে অথবা চুক্তি সম্পাদন করতে পারবে, অর্থাৎ কেন্দ্রের হাতে কেবল দুইটা ক্ষমতা, কূটনীতিক প্রেরণ আর চুক্তি সম্পাদন, আর বাদ বাকি বৈদেশিক সংক্রান্ত ক্ষমতাগুলো প্রদেশের হাতে থাকবে। এখন বুঝছো? এখন বুঝছো কিনা নাবিলা? জি ম্যাম। আরেকজন ছিল, ও আবার কোথায় চলে গেল? তোমরা তো আসা যাওয়ার মধ্যেই আছো, আমি অ্যাড করি আবার ফুরুত, আবার নাই, আবার অ্যাড করি আবার ফুরুত। আচ্ছা সিনহা, তুমি একটা দফা বলো তো, দেখি এটা সরাই, একটা দফা বলো। সিনহা, একটা দফা বলো, 6 দফা থেকে। তুমি কি আছো? জি মিস, আবার ডিসকানেক্ট হয়েছিলাম। আচ্ছা, 6 দফার একটা দফা বলতে পারবা?
এমনি শুল্ক ধার্য মানে কি? শুল্ক হচ্ছে ট্যাক্স আরোপ করা। এই যে আমাদের দেশে ধরো আমরা বিভিন্ন পণ্য ক্রয় করি না, তখন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা ট্যাক্স দেই বিভিন্ন পণ্যের সাথে। এই ধরো তুমি একটা সুপার শপে গেলা, ধরো স্বপ্নে গেলা, স্বপ্নে গেলে তুমি কি সবকিছু কেনার পর তোমার হাতে একটা ভাউচার দিবে, ভাউচারে লেখা থাকবে ভ্যাট এত টাকা কেটে নেওয়া হলো। আবার ধরো তুমি একটা ব্রিজের উপর দিয়ে গেলে, তখন দেখবে ব্রিজের উপর তোমাকে টোল দিতে হচ্ছে, তোমার গাড়ি ধরো 5 টাকা বা 10 টাকা, হ্যাঁ টোল দিচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স। আবার ইনকাম ট্যাক্স আছে, যে যাদের মহিলাদের 3.5 লাখ, পুরুষদের হচ্ছে 3 লাখ টাকার অধিক যদি বার্ষিক আয় থাকে, তাহলে সরকারকে তাদের ট্যাক্স দিতে হয়, এইটা হচ্ছে গিয়ে শুল্ক, কর, কর দিতে হয়। আবার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে, বা আমার দেশে বাহির থেকে যদি ধরো আমি ভারত থেকে পণ্য আনবো, তো ভারতীয় পণ্য যারা ব্যবসায়ী তারা যদি পণ্য এদেশে আনতে চায়, তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিতে হয়, না আদারওয়াইজ আমাদের পণ্য তো টিকবে না বাজারে। তারা যদি শুল্ক না দেয়, তারা যদি কম দামে আমাদের আমাদের বাজারে বিক্রি করে দেয়, তাহলে আমাদের বাজার থাকবে, বাংলাদেশের যে যারা বণিক যা ব্যবসায়ী তাদের বাজার কি টিকে থাকবে? থাকবে না। এই জন্য বাইরের থেকে অন্য কোনো পণ্য আনতে হলে সেটার জন্য ট্যাক্স দিতে হয়, এটা হচ্ছে শুল্ক, সেটা যে কোনো পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই, প্যারামিলিশিয়া হচ্ছে আধা সামরিক বাহিনী, পুরা সামরিক বাহিনী তো আমরা দেখি যে ডিফেন্সে সেনা, নৌ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আধা সামরিক বাহিনী হচ্ছে এরা পুরোপুরি পুরোপুরি এই যে সামরিক বাহিনী না, এরা হচ্ছে এদের হচ্ছে সাধারণ জনগণ থেকে জনগণের কিছু অংশ নিয়ে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আধা সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলে। আর যারা পুরোপুরি সামরিক বাহিনী তারা তো ছোটবেলা থেকেই পুরো একাডেমি, এই যে বিএমএ তে চলে যায়, হ্যাঁ মিলিটারি একাডেমিতে যে প্রশিক্ষণ টশিক্ষণ নিয়ে সারা জীবন, তাদের পুরো জীবনটাই কিন্তু ডিফেন্সে চলে যায়, এর বাইরে কিন্তু আর কিছু থাকে না। আর আধা সামরিক হচ্ছে যারা সাধারণ জনগণ, এখান থেকে কিছু মানুষকে বাছাই করে নেওয়া হবে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দিয়ে তাদেরকে আধা সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে, যেন যারা নিরাপত্তা দিতে পারে। আমাদের সময় শেষ হয়ে গেছে, রিমেইনিং মিটিং টাইম 3 মিনিট, 3 মিনিট মোটামুটি। আর কোনো প্রশ্ন আছে জিজ্ঞেস করো, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই তাহলে, তাহলে আমরা পরের ক্লাসে, হ্যাঁ বলো বলো বলো। নো ম্যাম, আচ্ছা তাহলে আমি পরের ক্লাসে 70-এর নির্বাচনটা পড়বো, হ্যাঁ 70-এর নির্বাচনটা পরের ক্লাসে পড়ি, আজকে এ পর্যন্ত থাক। তোমাদের অন্যান্য বান্ধবীদের বলবা আসতে, মাত্র 3 জনকে নিয়ে পড়ায় মজা আছে? আমরা জুম ক্লাস করি আমাদের এখানে, আমাদের তো অন্তত পক্ষে 15 জন স্টুডেন্ট তো আছেই, তো 15 জনের মধ্যে 10 জনও থাকবে না, এটা কেমন কথা? অন্যদেরকে আসতে বলবা, আদারওয়াইজ আমি এটা অথরিটিকে জানাবো যে আমার এখানে স্টুডেন্ট আসে না। ঠিক আছে, তোমাদের গ্রুপে জানিয়ে দিবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।